হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদেরকে বলবো কী করে কোনো অ্যাপস ছাড়া, কোনো জায়গা থেকে ফলোয়ার্স কেনা ছাড়া তোমরা কী করে তোমাদের ফলোয়ার্স কিন্তু ইনস্টাতে বাড়াতে পারবে। তো ফার্স্ট অফ অল, আমরা সবাই ভুলটা করে থাকি যে হয়তো ফলো, আমি অনেকদিন ধরে অ্যাকাউন্ট খুলেছি, অ্যাকাউন্টে রিলস ছাড়ছি, পোস্ট করছি, বাট কোনো লাভ হচ্ছে না, তাতে না ভিউজ আসছে না আসছে কোনো ফলোয়ার্স, তো ফলোও বাড়ছে না। তো তোমরা হয়তো এই জন্য ইউটিউবে আসছো, এসে সার্চ করছো কী করে ইনস্টাতে আমরা ফলো বাড়াবো। তো এটা দেখার পর তোমরা এমন অনেক ভিডিও দেখো যেখান থেকে কোনো অ্যাপের ইউজ করে অ্যান্ড বা কোনো জায়গার থেকে তোমাদের ফলোয়ার্স কিনতে বলে। তো এগুলো করলে যেটা হবে, তোমাদের অ্যাকাউন্ট কিন্তু কিছুতেই গ্রো হবে না। তোমাদেরকে ওটাই করতে হবে, কিনতে হবে, ফলোয়ার্স বাড়াতে হবে। এর ফলে কী হবে, তোমাকে এমন নয় যে তোমার ভিডিওতে অনেক ভিউজ আসছে মানে তোমার চ্যানেলটাকে সবাই চিনছে, তোমাকে সবাই চিনছে, বা ইনস্টা তোমার সেই অ্যাকাউন্টটাকে সেরকম একটা লেভেলে পৌঁছচ্ছে, তোমার ফলোয়ার্সই খালি বেড়ে যাচ্ছে, কিন্তু তোমার যে অ্যাকাউন্টে যে গ্রো হচ্ছে, রিয়েলি গ্রো হচ্ছে, এটা কিন্তু হচ্ছে না। তো এতে কী হয়, ইনস্টা তোমার অ্যাকাউন্টটাকে আরও বসিয়ে দেয়। ইনস্টা কিন্তু তোমার অ্যাকাউন্টটাকে একদম সাইড করে দিয়েছে, চলো ভাই একে দেখা যাবে না, ঠিক আছে? তো কী করবো, কী করতে হবে সেটাই তো আজকে আমি তোমাদেরকে সেরকমই কিছু টিপস বলবো, যার ফলে তোমরা সত্যি সত্যি মানে কোনো জায়গার থেকে ফলোয়ার্স কেনা বাদে বা কোথার থেকে কোনো অ্যাপস ইউজ করা বাদে তোমরা নিজেদের ফলোয়ার্স কিন্তু অনেক তাড়াতাড়ি গেইন করতে পারবে। আর আর যেটা করতে পারবে, যে তোমাদের যে অ্যাকাউন্ট আছে, তোমার মুখটাকে কিন্তু সবাই চিনবে। তো তার জন্য তোমাকে ফার্স্টে কী করতে হবে, তো ফার্স্ট স্টেপ হচ্ছে তোমাকে কিন্তু প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করতে হবে। তো তুমি যদি নতুন নতুন ইনস্টাতে এসে থাকো এবং নতুন নতুন তোমার অ্যাকাউন্ট, তো তোমাকে রোজ একটা করে পোস্ট শেয়ার করতে হবে। চেষ্টা করবে একটা করে পোস্ট শেয়ার করি বা না করি, একটা করে রিলস কিন্তু প্রত্যেক দিন আমাকে শেয়ার করতে হবে, ঠিক আছে? এটা গেল ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ কী, আমরা একটা ভুল করি, আমরা সেটা কী করি, আমরা নিজেদের ভিডিও ছাড়ার পর নিজেদের সেই ভিডিওটাকে বারবার দেখি, চলো ভাই ভিডিও বানিয়েছি, ভালো লাগছে আমাকে, আমি নিজেকে কেমন লাগছে বা আমার ভিডিওটা প্রপার কেমন হয়েছে সেটা আমরা বারবার দেখে ফেলি। অবভিয়াসলি দেখো যে তোমার ভিডিওটা ঠিক আছে কি না, সেটা একবার। তো আমরা কী করি, বারবার সেই ভিডিওটাকে দেখি, যার ফলে কিন্তু আমাদের ভিডিওটার ভিউজ বসে যায়, যার ফলে ভিউজ আসে না। আর ভিউজ না আসলে তো লাইকের কোনো প্রশ্নই ওঠে না, ভিউজ না আসলে ফলোয়ার্সেরও কোনো প্রশ্ন ওঠে না। তো আমাদের কী করতে হবে, আমাদের যেটা করতে হবে সেটা হলো, তোমাদেরকে তার জন্য কী করতে হবে, নিজে যে ভিডিওটা তোমরা পোস্ট করবে সেটা কিন্তু বারবার দেখা যাবে না। থার্ড স্টেপ কী, থার্ড স্টেপ হলো একটা এক্স্যাক্ট টাইম। যদি তুমি একদম বিগিনার হও, নতুন ইনস্টাগ্রামে হও, তাহলে তোমাকে একটা এক্স্যাক্ট টাইম ভেবে নিতে হবে যে এই টাইমে আমি রোজ একটা করে রিলস পোস্ট, যাই হোক আমি একটা করে রিলস হলে রিলস শেয়ার করব বা পোস্ট হলে পোস্ট কিন্তু শেয়ার করব। তো রোজ একটা টাইম তোমাকে বেঁধে নিতে হবে। তো যখন তুমি একটা টাইম মেনটেন করবে, তো সেটা একটা টাইমের মধ্যে চলে আসবে, এবং যখন তোমার সেই ভিডিওটা পাবলিশ হবে, পাবলিকের কাছে যাবে, তো তখন কিন্তু সেই ফলোয়ার্স যে তোমার হচ্ছে গেইন হচ্ছে সেই সময়টাতে, তো তোমাকে চেষ্টা করতে হবে বাবা আমি একটা টাইমেই কিন্তু ভিডিও পোস্ট করবো। এমন নয় যে তুমি দিনে একটা ভিডিও পোস্ট করবে, একটা টাইমই করবে, তুমি দিনে কিছু কিছু টাইম এমন আছে, যেমন একটা দুপুর 12টার সময়, একটা 5টা থেকে 6টার মধ্যে, আর একটা হয় রাতের 10টা থেকে 11টার মধ্যে। তো এই টাইমগুলোতে ফলোয়ার্স বেশি অ্যাক্টিভ থাকে, আমাদের ইনস্টাতে সবাই বেশি অ্যাক্টিভ থাকে। তো এই টাইমটাতে তুমি যদি তোমার ভিডিওগুলো আপলোড করো, তাহলে কিন্তু ভিউজ ডেফিনেটলি আসবে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে খুব সিম্পল একটা কাজ, তোমাকে নিজের অ্যাকাউন্ট যদি তোমার প্রাইভেট করা থাকে, অ্যাকাউন্ট প্রাইভেট, তো প্রাইভেট অ্যাকাউন্টটাকে তোমরা কিন্তু প্রফেশনাল অ্যাকাউন্টে সুইচ করে নিতে পারো, যার ফলে কিন্তু তোমরা ইনস্টা থেকে আর্নও করতে পারবে। হ্যাঁ, কিন্তু সেটা পরের কথা। তো কী করে নিজের আইডিকে বা অ্যাকাউন্টকে প্রফেশনাল অ্যাকাউন্টে সুইচ করতে হবে, সেটা আমি আমার নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো। আর এখনই তোমার যে এমন নয় যে প্রফেশনাল অ্যাকাউন্ট হলে তোমরা এখনই বেড়ে যাবে, তুমি এখন যে তিনটে টিপস আমি বললাম, ফার্স্ট অফ অল
যে রেগুলার পোস্ট করতে হবে, নিজের ভিডিও কিন্তু বারবার করে দেখা যাবে না, অ্যান্ড একটা টাইম তোমাদেরকে বেছে নিতে হবে যে এই টাইমের মধ্যে আমি আমার ভিডিওগুলো পোস্ট করব। আর রইল সুইচ অ্যাকাউন্টস, মানে প্রফেশনাল অ্যাকাউন্টে সুইচ করা, সেটা কিন্তু আমি আমার নেক্সট ভিডিওতে অবশ্যই বলবো। তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও সবাই, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে যায়। তো এই ভিডিওটি যদি তোমাদের একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো।